সুন্দর, আমার অপু বিশ্বাস কি এর থেকেও সুন্দর, নাকি আমার অপু বিশ্বাস ওর মতোই সুন্দর? আমি এই তোর মতো এই কালো কুচকুচা ছেলের লাগে ভালো ভালোবাসি, আমার ভাগটাও ঘৃণা লাগে।
এটা গলা তো অনেক সুন্দর মনে হয় আমার এই অপবিশ্বাস কল দিছে ও অপবিশ্বাস যদি একবার আমারে বিয়া করে না আমার মনটা তো ধন্য হয়ে যাব ও আমি এখন যাইয়া বলে টাকা ভরি গা অনুবারে টাকা ভরবো আমার বলে টাকা ভরবো যাই মা এর সেই সকালে বেরিয়েছে এখনো কোনো নাম আছে বাসা আসার আর ফোনটা কই ঘরে তো ফোনটা পাইতেছি না যে ওর বাপের একটু ফোন দেবো সামিয়া সামিয়া বাড়ির আশেপাশে নাই আজকে বাসাও আর হোক কিন্তু ফোন কি হয়ে দিছে আর ও ফোন দেখে কি করবো সামিয়া তাই সামিয়া আমি মারাতে আর নাই আমার জীবন শেষ আমার জীবন কি করবো তোর বাপের ফোন দিমু ফোন খুঁজতেছি সারা ঘরে খুঁজলাম পাইলাম না পরে ভাবছি যে তুই এনেছ তোর বাপের ফোন দিলাম তোর
দীপকান্ত অপবিশ্বাসের। আরে আমি তো অপবিশ্বাস। ও তুই অপবিশ্বাস, তাহলে যা সাকিব খানে লাগে দেখা করাই। কি করে কুসকুসে আমার সামনে এলো, আমি যাইতে যে আমার সাকিব খানের লাগে দেখা করতে, কালার কুসকুসার গল কুসকুসা। উফ কত সুন্দর, আমার অপবিশ্বাস কি এর থেকেও সুন্দর, নাকি আমার অপবিশ্বাস ওর মতোই সুন্দর, কোনটা? আচ্ছা ওর কাছে জিজ্ঞাসা করি আমার অপবিশ্বাসের বাড়িটা কোথায়। আচ্ছা আপনি কি বলতে পারবেন আমার অপু বিশ্বাসের বাড়িটা কোথায়? আর আপনি কি বলতেছেন, এই এলাকায় তো অপু বিশ্বাস নামে মাইয়াই নাই। ও সরি আমি ভুল কথা বলছি। আচ্ছা এই এলাকায় স্বামী আছে না, স্বামীদের বাড়িটা কোথায় একটু বলবেন। আপনি স্বামীর বাড়ি দিয়ে কি করবেন? স্বামীর বাড়ি দিয়ে কি করব? আরে ওই স্বামীর মেয়েটাই তো আমার অপু বিশ্বাস। তোর মতে কেন কুসকুসা করছো না, আমি কোনো কিছু মনে করি নাই, আমি আবার বাড়িতে গেলাম।